আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। আরও বাড়বে শীতের তীব্রতা, সপ্তাহের শেষে মেঘ বৃষ্টি। আজও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা, সেই সাথে কয়েকটি জেলায় দেখা মিলবে না সূর্যের, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে শহর থেকে গ্রাম, কোথাও কোথাও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। উত্তরে হিম বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে না সুসংবাদ। তারা যেটা বলছে, আগামী কয়েকদিন এই কুয়াশার বেল্টের পরিমাণ আরও বাড়তে পারে, তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসছে মেঘ বৃষ্টি বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে গতকালের আপডেট অনুযায়ী আজ সারা দেশেই কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে, তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল ও সিলেট বিভাগের উত্তরে কুয়াশার বেল্টের পরিমাণ কিছুটা কম রয়েছে। আজ থেকে আগামী 5 জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকা এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা প্রায় দুপুর পর্যন্ত এবং কোথাও কোথাও সারাদিন কুয়াশার বেল্টের আস্তরণে ঢাকা থাকতে পারে। এতে রোদের কাজে বাধাগ্রস্ত হতে পারে। এদিকে চলতি সপ্তাহের শেষে চলমান কুয়াশার বেল্টের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে পারে। একই সঙ্গে আগামী 5 জানুয়ারি থেকে সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সেই সাথে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে মেঘলাকাশ ও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, তাপমাত্রা এখনও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলেও কুয়াশার পরিস্থিতির কারণে সারা দেশে শীত বেড়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে, তবে আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এটি সমুদ্রে নষ্ট হয়ে যেতে পারে। আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডে শক্তিশালী কুয়াশা বেলধারা আক্রান্ত থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুরের পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারেও বলে জানান এই আবহাওয়াবিদ। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এই বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।